শুভ দর্শক 28 নভেম্বর 2022 আমরা আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়েছিলাম যে আসলে এই সেতাবগঞ্জ হাটে গরুর দামগুলি কি চাচ্ছে তা আমরা আপনাদেরকে বলেছিলাম যে আসলে কি দামে গরু বিক্রি হবে আমরা পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানাবো এখানে আমরা আপনারা দেখছেন যে 14টা গরু কেনা হয়েছে এবং এগুলো কিন্তু সব টাঙ্গাইলে চলে যাবে তো আমরা এখন আপনাদেরকে জানাবো যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল গরু যেগুলো আসলে কি দামে এলা কেনা হয়েছে এই যে দেখছেন এখানে কিন্তু সারি সারি 14টা গরু আছে আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টাঙ্গাইল কোথা থেকে আসছেন টাঙ্গাইল লাগুম থানা এই প্রথম কি আসলেন এই অঞ্চলে আমি প্রথম আসি আমি আগে দিনাজপুরে চাকরি করেছি রংপুরেও চাকরি করেছি সৈয়দপুরে চাকরি করেছি আমি কিন্তু চাকরি করি লোক আচ্ছা তাহলে চাকরিতে রিটায়ার করছি এখন মনে করেন যে গুরু ব্যবসার প্রতি ব্যস্ত আর ভিডিও দেখার পরে আমার তার প্রতি একটা মানে গঞ্জা ফেইথ আসছে কেনার মতো আমার ইচ্ছা জাগলো আচ্ছা তখন মনে করেন যে গত মানে সোমবার আসতেছিল পাই নেই কিন্তু গতকাল যে রাত্রে আসছি রাত্রে রাতে যে ছিলাম আর সকালে তাকে নিয়ে আসছি তাকে আর ওগুলি করার ইচ্ছা ছিল কিন্তু ব্যাংকে আমাকে 5 লাখের বেশি দেওয়া নাই এই জন্য আজকে আর কিনলাম নাই 14 লাখ মাত্র এর আগে আসতে চাইছি হ্যাঁ আগে আসছিলাম কিন্তু গরু কেনা হয় নাই আজকে কিনলাম আর আপনার কি খামার আছে না আমার খামার নাই কিন্তু বাইরে এমনি খামার প্রতি বছরই 5টা 7টা থাকে এবার একটু বৃদ্ধি করলাম কিছুটা বৃদ্ধি করবো যেটা জাতের ভালো হয় এটা আবার এখানে মানে কুরবানির টার্গেটে কুরবানির টার্গেটে আর যদি আর যদি বিক্রি করা পারে তাহলে আগামী হাটে আবার আসবো ইনশাআল্লাহ আচ্ছা এই যে সোহাগ ভাইয়ের কাছে আসলেন এর আগে তো ভিডিওতে দেখছেন না সোহাগ ভাইকে আগে ভিডিওতে দেখছি আজকে সরাসরি দেখছি আমি তারপরেও আমাকে যথেষ্ট পরিমাণ সে সহযোগিতা করছে বাসায় আমি নাস্তা মাস্তা খাইছি ঘুমাইছি তার বাসায় হয়তো মুরব্বী হাতে দেখা হয় নাই এবং কথা হয় নাই কিন্তু ওই তার চাষা ছিল চাষার হাতে আমার সাক্ষাৎ আছে তখন আমাকে আগে ভাই কইতাম মোবাইলে এখন দেখলে যে মুরব্বী আছে বয়সে কম আমার ভাতিজা এই হিসাবে আমাকে যথেষ্ট পরিমাণ সে আপ্যায়ন করছে গরু চাচা ভাতিজা হয়ে গেছে চাচা ভাতিজা হয়ে গেছে আচ্ছা আসছি আপনার কাছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই থেকে ভাতিজা আচ্ছা আমরা এর আগে এই হাটে গরুর কি দাম চায় এগুলো আমরা দেখিয়েছি তা আমরা একটু এখন একটু দেখব যে আসলে কি দামে কেনা হয়েছে হ্যাঁ 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 তা আমরা এইখান থেকে যদি শুরু করি এটা তো শাইওয়াল এটা শাইওয়ালটা এটা শাইওয়াল এটা আমরা নিলাম 72,000 টাকা দিয়ে এইটা হ্যাঁ আচ্ছা এটা গরুটা শাইওয়াল 5 সেমি ভালো আছে একটা লম্বা ভালো আছে মানে এটা আপনি কুরবানির টার্গেটে রাখবেন এটা কুরবানির টার্গেটে রাখবেন আচ্ছা 72,000 টাকা তারপরে এখনো দাঁত উঠেনি আচ্ছা আচ্ছা তাহলে এটা তো 2023-এ কুরবানিতে যাবে 2023-এ কুরবানির জন্য এটা নিলাম আমাদের সর্বোচ্চ এটা এটা কিনা এটা কত নিলাম এটা 97,000 টাকা দিয়ে কিনছি আচ্ছা আজকের মধ্যে এটা সবচেয়ে দামি কিনা তারপরে এই যে কালোটা কালোটা এটা কিনছি আমরা 75,000 দিয়ে আচ্ছা এটাও তো ভালো জাতের হ্যাঁ এটাও করস গরু ভালো জাতের গরু কুচা লম্বা ভালো আছে 75,000 তারপরে এই যে দেশিটা হ্যাঁ এটা দেশিটা এটা নিলাম আমরা 58,000 58,000 তারপরে এই যে লালটা এটা 76,000 নিছি 76,000 হ্যাঁ এটা এটা কিন্তু শাইওয়ালা হালকা পাশেরই আছে হ্যাঁ গলা ঝুলডুল আছে এটা সুন্দর আছে গলা কম্বলটা অনেক সুন্দর আছে গরু অনেক সুন্দর গরু খালি সুন্দর না এটা অনেক সুন্দর গরু তারপরে তারপরে এই পাশে এটা আমাদের এটা ক্রস ক্রস তারপরে এটা নিলাম 58,000 টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে 58,000 টাকা দিয়ে তারপরে এটা
এটা নিচ্ছি আমরা 64 এটা এটা 64 হ্যাঁ এটা নিচ্ছি 64 তারপরে এটা এটা কিনলাম আমরা 54,000 টাকা দিয়ে 54,000 এটা এটা 54,000 এটা এটা 50 এটা 50 এটা 50 এটা হাত পা লম্বা আছে তারপরে এই যে এটা এটাও 50 এটাও 50 এটাও লম্বা এটা উড়া থেকে উঁচা লম্বা এটা খুবই শুকনা এটা আর এটা শেষ হ্যাঁ এটা শেষ এটা হ্যাঁ এটা 60 হ্যাঁ টোটাল গরু হলো 14টা টোটাল গরু টোটাল হলো 14টা আজকে বাজারের কি পরিস্থিতি বাজারে কোনো পার্টি ছিল না গোটা বাজারে আমরা গরু কিনছি আর গরু বিক্রেতা গরু ঘুরায় নিয়ে যাচ্ছে গরু বিক্রি হচ্ছে না এত মানে বাজারের অবস্থা খারাপ হ্যাঁ বাজারে আজকে আমরা দেখছি যে পার্টি আজকে ছিলই না পার্টি ছিল না তারপরে এলাকার লোক কত কিছু গরু কিনছে কয়েকটা তারপরে গরু বিক্রেতা গরু ঘুরায় নিয়ে চলে গেছে বাসায় আচ্ছা এই সময় মানে বাজার খুবই খারাপ চলছে এরকম বাজার খারাপ যাবে এটা ধারণা করতে পারিনি খারাপ যাবে এটা ঠিক আছে কিন্তু এতটা যাবে এটা ধারণা করতে পারিনি আর তারপরে আবার ধান আবার যখন একদম বাজার আসার সময় নাই ধান আর আলু আর ভুট্টা সরিষা নিয়ে ব্যস্ত বর্তমানে আচ্ছা খেতি নিয়েই সব ব্যস্ত সব জমিতেই আছে এখন মানে এই জন্য আর ধানটা উঠলে তো দামটা একটু বাড়বে ধানটা উঠলে তখন দাম বাড়ে যাবে আচ্ছা আচ্ছা এই এই দামটা কবে থেকে বাড়তে পারে একটু যদি আইডিয়া দেন ডিসেম্বর শেষ হবে মনে করেন যে ডিসেম্বর শেষ হবে ধান ইয়া গরুর দাম বাড়া শুরু করে দিবে গরুর দামটা বাড়া শুরু করে দিবে আচ্ছা সোহাগ ভাই হ্যাঁ ভাই এবারে আপনার একটু নাম্বারটা নিন 01-7-22-48-02-66 আরেকবার বলবো 01-7-22-48-02-66 অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনারা শুনলেন যে টাঙ্গাইলে এই গরুগুলি কিন্তু চলে যাবে 14টা গরু এবং কী দামে কিনলেন সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানালাম আর প্রথম ভিডিওতে আমরা কিন্তু হাটের ভিডিও দেখিয়েছি যে হাটে আসলে কী দামটা চাওয়া হয় আচ্ছা আমরা আরেকটু কথা বলবো আপনার সাথে মানে আপনার টার্গেট তো আগামী কুরবানি আগামী কুরবানি 2023-এর কুরবানি মানে আপনি কতগুলি গরু আপনি পালন করবেন বলে টার্গেট দিয়েছেন আমি এই বছরে কুরবানির উপলক্ষে মনে হয় যে 35 বছর চেষ্টা করবো আমি মানে গানগানের চেষ্টা করছি 35 বা 40টা টার্গেট দিয়েছেন টার্গেট আমার ঘরে মনে করেন যে একটা ঘরে 30টা গরু আছে আর একটা ঘরে নতুন দিছি ওই ঘরে মনে করেন যে 10টা আছে মানে একটা শেডে আপনার 30টা আছে আর একটা শেডে 10টা আছে 40টা গরু মনে করেন আমার মনে থেকে মানে এটা নিয়ত করছে নিয়ত করছি যে আল্লাহ যদি কিনবে দেয় আস্তে আস্তে কিনবো এক সপ্তাহের ভিতরে আর কি এই সপ্তাহের সামনে যে সপ্তাহটা আছে এই সপ্তাহের মধ্যে 40টা গরু কিনে দেয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা শুনলেন যে উনি 40টা গরু টার্গেট নিয়ে কিন্তু উনি এই গরুগুলিকে কিনেছে আর 14টা গরু এই দিনাজপুরের শেতাগঞ্জ হাট থেকে কী দামে কেনা হলো সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানালাম তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা